সোমবার থেকেই ছুটি ঘোষণা হয়েছে রাজ্যের স্কুলগুলিতে, কিন্তু তবুও সেই ঘোষণা প্রত্যন্ত গ্রামের অনেক ছাত্রছাত্রী জানতে পারেনি। তাই অনেকেই এদিন স্কুলে গিয়ে বাড়ি ফিরে যায়। আর এই সুযোগকে কাজে লাগিয়েই সচেতনতা কর্মসূচি পালন করল গোঘাটের বাঘারবাড় উচ্চ বিদ্যালয়। স্কুলের প্রধান শিক্ষক সৌম্যজিৎ মাইতি উপস্থিত ছাত্রছাত্রীদের করোনা নিয়ে সচেতনতার পাঠ দেন। এছাড়াও বাড়িতে কীভাবে টিস্যু পেপার ব্যবহার করে ত্রিস্তরীয় মাস্ক তৈরি করা যায় তাও দেখান। প্রধান শিক্ষক জানান, প্রত্যেক ছাত্রছাত্রী যাতে বাড়িতে গিয়ে সকলকে সচেতন করে তাই এই উদ্যোগ নেওয়া হয়। দেখলাম যে মাস্টমশাই কিছু পেপার নিয়ে এসেছিলেন, সেগুলোকে বানানো হলো সকলে মিলে, মানে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সবাই মিলে ওটা বানিয়ে ছাত্রদের মধ্যে ওটা বিতরণ করা হলো। এবং ওর উপকারিতা কী সেটাও ছাত্রছাত্রীদের জানানো হয়েছে, এবং সেটা যাতে করে ওনারা বাড়িতে গিয়ে বাবা মা ভাই বোন যাতে ওই টিসি পেপার অন্তত ওটা খুব কম খরচে যাতে করে ওটা সবাইকে মানে পড়ানো যায়, এবং যাতে করে না বাইরে ওই দূরারোগ্যরোগ যে করোনা ভাইরাস যাতে করে না আরও ছড়িয়ে যায়, সেই জন্য উপকারিতাটা হেডমাস্টারমশাই নিজে বলেছেন। আমরা ছাত্রছাত্রীদের যারা ছিল তাদেরকেও এটা জানিয়েছি, বা আমরা নিজেরাও সেটা জেনেছি, যাতে করে এই উপকারিতাটা সম্বন্ধে আমাদের অনেকটা ধ্যান ধারণা হয়তো ভুল ছিল, সেটা আমরা এখানে থেকে সেটা সঠিকভাবে জেনে ফেলেছি। আপনার নাম? আমার নাম কালীপদ কালিন্দী। বললাম বলতে ছেলেদিকে আজকে ওই মাস্ক আমরা তৈরি করে ওরা দিয়েছি, যাতে ওইটা থেকে কিছু মানে সাবধানে থাকা যায়। আর ছেলেদিকে বলা হয়েছে বাড়ির লোককে বা সমস্ত লোককে তাদেরকে সচেতন করে দেওয়া, যাতে নিয়মগুলো মানে। আপনার নাম? আমার নাম গঙ্গারাম বাগ। স্কুলে ছেলেমেয়েদের নিয়ে একটা প্রোগ্রাম করলাম, সেটা হচ্ছে করোনা কনসাসনেস প্রোগ্রাম। আর যদিও পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট আজ থেকে ছুটি ডিক্লেয়ার করেছেন, কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে এটা অত্যন্ত প্রত্যন্ত জায়গায় স্কুলটা, ছেলেমেয়েরা অতটা নেট কনসাস নয় বা সোশ্যাল মিডিয়াতে অতটা সরগরম নয় বা প্রিন্ট মিডিয়া ওখানে সেভাবে আসে না, যে কারণে প্রোগ্রামটা করলাম যে 31 মার্চের পর সময় দেখা হবে, যাতে তারা সুস্থ থাকে স্বাভাবিক থাকে, তার জন্য স্কুলের পক্ষ থেকে এই প্রোগ্রামটা করা হলো। তো এদের দেখানো হলো কীভাবে হাত ওয়াশ করতে হয়, 5টা স্টেপ আছে, সেটা পুরো ওদের হাতের প্রোগ্রামে দেখানো হয়েছে এবং ওরা সেটা করেওছে। তার সঙ্গে মাস্ক, যেহেতু করোনা ভাইরাসটা আমাদের নাক মুখ দিয়ে শরীরে আসে, সেই হিসাবে মাস্কটা আমাদের খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর যদি এখানে প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েরা পড়ে, ওরা অত্যন্ত গরিব ঘরের ছেলেমেয়ে, তার জন্য ওদের কাছ থেকে কোনো পয়সা না নিয়ে স্কুলের খরচে এই মাস্ক তৈরি করে দেওয়া হয়েছিল টিস্যু পেপার সাহায্যে, এবং টিস্যু পেপারটা 3 লেয়ার টিস্যু পেপার, এবং সেটা ওদের শেখানো হয়েছে যে শুধু মাস্কটা শুধু এই মুহূর্তে নয়, যে কোনো সময় লাগতে পারে, ধুলো ধোঁয়া হাত থেকেও বাঁচতে গেলেও আমাদের মাস্ক লাগে, যাতে তারা বাড়িতে যে কোনো সময় তৈরি করতে পারে, তার জন্য ওদের ট্রেনিংও দেওয়া হয়েছে। আর এখানে 572 জন ছেলেমেয়ে পড়ে আমাদের স্কুলটা, আজ প্রায় 200 জন মতো এসেছিলো, তাদেরকে করোনা ভাইরাস সম্পর্কে কনসাস করার পাশাপাশি ডেঙ্গি নিয়েও প্রোগ্রামে একটা ডেঙ্গি কনসাস নিয়ে আলোচনা করা হলো। কারণটা হচ্ছে গত কদিন আগে আমাদের আমবাগ মহকুমাতে একটা প্রোগ্রাম হয়েছিল ডেঙ্গি কনসাসনেস প্রোগ্রাম নিয়ে। তো যেহেতু ছুটি পড়ে যাচ্ছে, তারা যাতে বাড়িতে গিয়ে দেখে যে কোথাও জল জমে আছে সেই জল যাতে না জমতে দেয়, তার জন্য ওদেরকে বলা হয়েছে। এবং ডেঙ্গির জন্য মশারি টাঙিয়ে বাড়িতে রাত্রে ঘুমানোর কথা ওদের বলা হয়েছে।